করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী নাজিব বেগের সাথে। তিনি আছেন রাজধানীর পল্টন এলাকায়। নাজিব, বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনি কেমন দেখছেন, আর অলিতে গলিতে জনসাধারণের উপস্থিতি বলবেন। স্বামী যেটি বলছিলেন, কঠোর বিধিনিষেধ যেটি শুরু হয়েছে তার কিন্তু আজকে দশম দিন, এবং আজকে যদি আমি সড়কের অবস্থার কথা বলি তাহলে আমি যেটি বলতে হবে, গত দুই তিন দিনের মতো আজকেও কিন্তু সড়কে মানুষের আনাগোনা বেশ খানিকটা বেড়েছে। শুরুর দিকে কঠোর বিধিনিষেধের শুরুর দিকে মানুষের কিন্তু তেমন আনাগোনা ছিল না, ব্যক্তিগত পরিবহন ছিল না, শুধু রিক্সার আধিক্য আমরা দেখতে পেয়েছি, কিন্তু গত দু তিন দিন ধরে কিন্তু রিক্সার পাশাপাশি ব্যক্তিগত পরিবহনের আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা রাজধানীর বেশ কিছু পয়েন্টে কিন্তু ঘুরেছি, সেক্ষেত্রে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, টিসিবির পক্ষ থেকে যে নিম্ন আয়ের মানুষদের কাছে যে পণ্য বিক্রি করা হয় সেগুলোতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভোগান্তি কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা যে টিসিবির যে গাড়িটি আসার কথা সেই গাড়িটি কিন্তু তারা গাড়িটির দেখা কিন্তু আজকে পাননি। আমরা তেজগাঁয়ে ছিলাম বেশ কিছুক্ষণ, তাদের সকাল দশটায় গাড়ি আসার কথা কিন্তু বেলা বারোটা সাড়ে বারোটার পরও কিন্তু মানুষ সেখানে আসেন। আমরা দেখতে পাচ্ছি পল্টন এলাকায় কিন্তু অসংখ্য রিক্সা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা যাত্রী জন্য অপেক্ষা করছেন। মূলত এখন ঢাকা শহরের কিন্তু মূল পরিবহন হিসেবে কিন্তু রিক্সাই এখন আমরা যেটি দেখছি, এর পাশাপাশি যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা সেই ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু তাদের কাজগুলো সারছেন। এবং তারা যেটি বলছেন, যেহেতু কঠোর বিধিনিষেধের বেশ কয়েকদিন পার হয়ে গেল, তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করার জন্য কিন্তু তারা বেরোচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। আমরা একজন রিক্সা চালকের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, যে ঢাকা শহরে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে রিক্সার সংখ্যা বেড়েছে, আপনারা আসলে ভাড়া কেমন পাচ্ছেন কিংবা লোকজন কেমন আসছে আপনাদের? লোকজন একবারে নিয়ে সীমিত কম, এই জন্য ভাড়া পাচ্ছি না আমরা, মানে আমরা ঘন্টার পর ঘন্টা খাড়ি রয়েছি। আচ্ছা, উনি যেটি বলছিলেন যে আসলে আমরা যেটা দেখতে পেরেছি যে আসলে ঢাকার শহরের আশপাশ থেকেও কিন্তু বিভিন্ন রিক্সা চালকরা ঢাকা শহরে এখন এসেছেন বিধিনিষেধের মধ্যে, যার কারণে অথবা রিক্সার সংখ্যাও বেড়ে গেছে। এই হচ্ছে শহরের অবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে একটু আগে একটি চেকপোস্ট ছিল, এখন আমরা হয়তোবা তাদেরকে এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু অন্যান্য পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমাদের চোখে পড়েছে। এই হচ্ছে সবশেষ অবস্থা রাজধানী। নাজিব, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।